আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। ডিবি অফিস এখন হয়েছে ভাতের হোটেল, অভিযোগ নিয়ে সবাই ডিবি কার্যালয়ে কেন, প্রশ্ন রিজভীর। নতুন আইনে নাগরিকের ডিভাইস চেক করতে পারবে না পুলিশ, বললেন আইনমন্ত্রী। গায়েশ্বরে সেই ভিডিও শেয়ার দিল অ্যামনেস্টি। বিএনপির হারানোর কিছু নেই, সময় এখন জিতে যাওয়ার, বললেন ফখরুল। ভারত থেকে ফিরে যা বললেন আওয়ামী লীগ নেতারা। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। রাজনীতিবিদ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকা সবাইকেই অভিযোগ নিয়ে যেতে দেখা যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গোয়েন্দা দপ্তর এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে গোয়েন্দা কর্মকর্তা বলেছেন মানুষ নাকি অভিযোগ নিয়ে যায়, তার নিরাপত্তার জন্য সেখানে নেওয়া হয়। আমরা তো জানি গোয়েন্দা দপ্তরে বিরোধী দলের নেতাকর্মীদের জন্য একটি আতঙ্ক ঘর, আয়নাঘর সেখানে আছে। আর এখন কি হয়েছে জানেন? এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল, তাই না? ভাতের হোটেল। ডিএমপির ডিবি কার্যালয়ের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে থানায় যাবে, ডিসির কাছে যাবে, পুলিশ কমিশনার ও আইজিপির কাছে যাবে। গোয়েন্দা কার্যালয় কেন? আসলে এই সংস্থাটি জনগণের সঙ্গে তামাশা ও বায়োস্কোপ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই প্রশ্ন তোলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়। সেখানে রুহুল কবির রিজভী এই কথা বলেন। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একটি টুইট করেছে। এতে গত 29 জুলাই বিএনপির ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচির সময় পুলিশের বিভিন্ন তৎপরতার একটি ভিডিও যুক্ত করেছে। ভিডিওতে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে। এক টুইটের ক্যাপশনে অ্যামনেস্টি বাংলাদেশের পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছে। এর আগেও একই ধরনের তাগিদ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্রতিবাদের অধিকার মানুষের মৌলিক অধিকার, কর্তৃপক্ষের উচিত কোনো অবাঞ্ছিত হস্তক্ষেপ ছাড়া এই অধিকার চর্চায় সহযোগিতা করা। সংগঠনটি এর আগে গত 4 ও 8 আগস্ট অনুরূপ বিবৃতি দেয়। গত 4 আগস্ট অ্যামনেস্টি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে হবে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে অ্যামনেস্টি জানায়, পুলিশ হামলা করার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির হারানো কিছু নেই, এখন সময় জিতে যাওয়ার। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির মহাসচিব। এদিকে কাল জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এর মামলা ফরমায়েশি রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার গুলশান চেয়ারপারসন কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতৃবৃন্দ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। এ কথা বলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জন্মের পর থেকে সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে বাংলাদেশ। সমগ্র জাতির মধ্যে ভীতি, সাহসী মানুষও আজকাল কথা বলতে চান না। এটি ফ্যাসিবাদের কারণেই হচ্ছে। জাতির সমস্ত অর্জন লুটে নিয়েছে সরকার। 40 লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নেতাদের নামে দ্রুত মামলার রায় দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এই সরকার কোনো শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেয় না, এটি বিশ্ববাসী দেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতি করা না সত্ত্বেও যারা সাজা দিয়েছে তাদের বিচার করতে হবে। গুলশান চেয়ারপারসন কার্যালয়ে অপর এক অনুষ্ঠানে লক্ষ্মীপুর আওয়ামী লীগের হামলায় নিহত ও পুলিশের গুলিতে দৃষ্টি হারানো পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসহায় পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। গত 18 জুলাই বিএনপির কেন্দ্র ঘোষিত যুগপথ কর্মসূচিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কৃষক দলের সদস্য মোহাম্মদ সজীব হোসেন নিহত হন। এছাড়া পুলিশের গুলিতে চিরতলে দৃষ্টিভঙ্গি হারান
রামগঞ্জের যুবদলকর্মী মোস্তফা কামাল। পরিবার দুটিকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। গত 6 থেকে 9 আগস্ট রাজনৈতিক দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করে। ভারত থেকে ফিরে বৃহস্পতিবার 10 আগস্ট ধানমন্ডিতে সফরের বিস্তারিত জানাতে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন সফর শেষে দেশে ফেরা প্রতিনিধিরা। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ভারতের কিছু করার নেই। বিজেপি আশা করে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দলের নেতারা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা জঙ্গিবাদ সহ মৌলবাদ বিরোধী শক্তি হিসেবে আওয়ামী লীগকে যথেষ্ট গুরুত্ব দেয় বিজেপি। বাংলাদেশে কি হচ্ছে ভারত সবকিছু জানে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা দেবে তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, ভারতীয় নেতাদের সাথে আলোচনায় উঠে এসেছিল জামাত ইসলামী প্রসঙ্গ, কথা হয়েছে চীনের সাথে সম্পর্ক নিয়েও। মুক্তিযুদ্ধের পরে বর্তমানে দুই দেশের সম্পর্কে সোনালী অধ্যায় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য তাদের। সাইবার অপরাধ দমনে করা ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন করা হচ্ছে। এই আইনের অধীনে কমানো হয়েছে সাজার মেয়াদ, থাকছে জামিনের বিধানও। নতুন আইনে নাগরিকের ডিভাইস চেক করতে পারবে না পুলিশ। এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা জানান। আইনে 2 সপ্তাহ মতামত নিবে সরকার। সোমবার 7 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয় সাইবার নিরাপত্তা আইন। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রায় সবই রয়ে গেছে প্রস্তাবিত আইনে। তাই অনেকেরই প্রশ্ন ছিল, ডিজিটাল নিরাপত্তা আইন কি বাতিল? বৃহস্পতিবার 10 আগস্ট বিকালে রাজধানীর আগারগাঁও ICT টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন 2023 বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আইনের বিস্তারিত তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, বুধবার প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে। নেওয়া হবে অংশীজনের মতামত, এজন্য সময় নির্ধারণ করা হয়েছে 2 সপ্তাহ। প্রস্তাবিত এই আইনের 19, 21, 25, 28, 32, 33 সহ বেশ কয়েকটি ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইন নিয়ে হচ্ছে দেশ বিদেশের সমালোচনা। এই সমালোচনা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে, ডিজিটাল আইনের অপব্যবহার রোধেই করা হয়েছে সাইবার সিকিউরিটি আইন। প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আইনের বিভিন্ন ধারা ও দণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, নতুন আইনে নাগরিকের ব্যক্তিগত ডিভাইস পুলিশ চেক করতে পারবে না। এই আইনের সর্বোচ্চ 25 লাখ টাকা জরিমানার বিধান থাকলেও সবসময় এটি প্রযোজ্য নয় বলেও দাবি করেন আইনমন্ত্রী।